কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হয় জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় কত সপ্তাহে নর্মাল ডেলিভারি হয়। বলছেন প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ ম্যাম। আমার 34 সপ্তাহ চলছে, আলহামদুলিল্লাহ সব রিপোর্ট আর শারীরিক দিক দিয়ে ভালো আছি। আমি নর্মাল ডেলিভারিতে আগ্রহী, এটা প্রথম বাচ্চা কিনা একটু জানতে হবে। সাধারণত কত সপ্তাহে নর্মাল ডেলিভারির ব্যথা উঠে? নর্মাল ডেলিভারির জন্য আমার পরামর্শ জানিয়ে দিবেন প্লিজ। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। 34 সপ্তাহ যদি প্রথম হন অথবা আগে আপনার বাচ্চা হয়ে থাকে, অবশ্যই নর্মাল ডেলিভারি হতে পারবে। তার আগে দেখে নিতে হবে আপনার বাচ্চার পজিশনটা ঠিক কিনা। পজিশন বলতে বাচ্চার মাথার অংশটা নিচের দিকে আছে কিনা। আপনারা জানেন একটা বাচ্চা কিন্তু উল্টিয়ে থাকে, মাথার নিচটা নিচে থাকে, পাজর এগুলি উপর দিকে থাকে। হ্যাঁ, তো মাথা যদি নিচে থাকে তখন আমরা বলি পজিশন ভালো। আর এখন 34 সপ্তাহ নর্মাল ডেলিভারি তো অবশ্যই সবার জন্য নর্মাল ডেলিভারি আমরা আমাদের কাম্য। এবং আপনি যদি মাথা নিচে থাকে আর কোনো অসুবিধা না থাকে, প্রেগনেন্সিতে ডায়াবেটিস, প্রেশার, অন্য কোন কোমরবিডিটি রোগ আক্রান্ত আপনি যদি না থাকেন, আলহামদুলিল্লাহ আপনি নর্মাল ডেলিভারি কোনো অসুবিধা নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি জিজ্ঞেস করেছেন কখন বাচ্চার ব্যথা উঠবে। ধরেন আপনি ডেলিভারি ডেট যেটা ডাক্তার আপনাকে দিয়েছে, ধরেন এটা কি জানুয়ারি মাস, তো ধরেন আপনার 20 তারিখে ডেলিভারি ডেট এই মাসের। হ্যাঁ, মাসিকের ডেলিভারি ডেটের 2 সপ্তাহ এবং ডেলিভারি ডেটের 1 সপ্তাহ, এই মোট 3 সপ্তাহ সাধারণত 80% ব্যথা উঠে। তার মানে ডেলিভারি ডেটের 2 সপ্তাহ আগে থেকে শুরু করে ডেলিভারি ডেট পার হওয়ারও 1 সপ্তাহ পর পর্যন্ত ডেলিভারি পেইন গুলো উঠে। সুতরাং আপনার 34 সপ্তাহ চলছে, তো আরো 4 সপ্তাহ, দ্যাট ইজ আর 1 মাস পরে হয়তোবা আপনার ডেলিভারি যে কোনো সময় পেইন উঠতে পারে। এটা হচ্ছে নর্মাল স্বাভাবিক প্রক্রিয়া। আর প্রি ম্যাচিউর ডেলিভারি তো এটার আলাদা ব্যাপার স্যাপার, সেটা না। কিন্তু আপনার যদি সবকিছু ঠিক থাকে তাইলে আপনার এই যে 34, তো এই 38 সপ্তাহ থেকে 40-41 সপ্তাহের মধ্যে 80% ডেলিভারি লেবার পেন উঠে আর কি।